আমাকে লক্ষ দাবি করে একদিন মেরে হুমকি বুধবার সাত যায় দুপুরে হঠাৎ ডিবি কার্যালয়ে হাজির ইউটিউবার হিরো আলম অজ্ঞাত মোবাইল নম্বর থেকে তার কাছে টাকা চাঁদা চাওয়া হয়েছে এবং তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে দাবি হিরো আলমের এ বিষয়ে হাতিরঝিল থানায় অভিযোগ দিলেও সেখানে কোনো প্রতিকার না পেয়ে তিনি গোয়েন্দা পুলিশের সহযোগিতা চাইতে ডিবি অফিসে আসেন ডিবি প্রধান হারুন রশিদের কক্ষে ব্যাপী অবস্থান করেন হিরো আলম আলোচনা শেষে পাঁচ সঙ্গীকে নিয়ে পাশের কক্ষে মধ্যাহ্ন ভোজে অংশ নেন তিনি খাবার টেবিলে বসেই মেনু নিয়ে অনুযোগ প্রকাশ করেন হিরো আলম পরে বেরিয়ে এসে সাংবাদিকদের জানান আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে ভোটে লড়ার আশা করছেন তিনি আমি এমপি নির্বাচন করতে চাই এখন মাননীয় প্রধানমন্ত্রী সেই কাছে মনে করায় হিরো আলমকে নৌকা দেবে তাহলে আমি বোর্ড থেকে অবশ্যই নৌকা মালে ভোট করব হিরো আলমের ডিবি অফিসে আসার ব্যাপারে ডিবি প্রধান হারুনুর রশিদকে প্রশ্ন করা হলেও এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি দিন মোহাম্মদ সাব্বির সময় সংবাদ ঢাকা